কি আর হয়ে জানেন গেছে কিন্তু। আমার যে আমার যে ভুলটা হয়েছে জয়েনিং গণফোরাম, বিকজ আমি আমার কল্পনায় ছিল না যে ডক্টর কামাল হুসেন পলিটিক্স এর প্রিয় জানে না, হি ইজ লাইক এন আমলা, উনি বঙ্গবন্ধুর সাথে যে কাজ করেছেন লাইক এন আমলা, হি ওয়াজ নেভার আ পলিটিশিয়ান। বিএনপি অনেক বড় দল, ওদের সাথে যদি জামাতে ইসলামী থাকে তারাও অনেক বড় দল, তারা তাদের শক্তি প্রদর্শন করেছে কয়েকদিন আগে। বাকি তো ছোট, নূরের 500 হাজার, আপনার কল্যাণ পার্টির 200-400, এইগুলি নিয়ে তো আন্দোলন হবে না, মেন আন্দোলন তো গণফোরাম, ওর 100টা লোক হয় ম্যাক্সিমাম, মেন আন্দোলন করতে হবে বিএনপিকে। এবং আমি জানি যে বিএনপি আর জামাত মিলে যদি আন্দোলন করে এই সরকার টিকতে পারবে না, এবং রাস্তায় কিন্তু এই সরকার পড়ে যাবে, আই নো, অ্যান্ড উইথ দিস আমেরিকান খেলা যেটা চলছে, এই সরকার টিকতে পারবে না, কোনোভাবেই টিকতে পারবে না। মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনাদের শক্তিশালী দল হিসেবে জামাত এবং বিএনপি একসাথে আন্দোলন করলেই সেটা সম্ভব, পাশাপাশি আপনি কিন্তু যাদেরকে আপনি একটু বললেন তাদের শক্তি নেই, সবার সাথে আপনার একটা সম্পর্ক ছিল, সেই জায়গাতে কি মনে করেন আপনার ওই ব্যর্থতাটা কি আপনার উপর নেন কিনা আপনি কিছু ধরনের? কার, নূরের কথা বলছেন, গণ নূরের সাথে অধিকার? তো আপনি ছিলেন, মানে যদিও তাদের দেন কমিটিতে আমি ছিলেন, নূরের তাদের সাথে কোনোদিন তাদের ছিলাম না, তাদের পরামর্শক হিসেবে কাজ করেছেন, আমার কাছে গণফোরামে আপনি আসতো, ছিলেন, সে আমার সে আমার গণফোরামে কাছে আপনি আসতো, ছিলেন। আমার কাছে সবসময় আসতো, সে কেন, অনেকেই আসে আমার কাছে, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, বিএনপির লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আপনার ফরেন অফিসের লোকজন আছে ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমার সাথে অনেকেরই সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয়, আমরা অফিসে বসি, আমরা লাঞ্চ করি, কথা জি, বলি, বসি, মানে কিন্তু তাদের আপনি তো তাদের আভ্যন্তরীণ বিষয়গুলি আপনি মোটামুটি অনেক কিছু জানেন, এতটুকু তো আপনি জানি জানেন। জানি এক্ষেত্রে যে আর্থিক যে ইয়েগুলি, যে কেলেঙ্কারের কথা শুনছি আপনার, বিশেষ করে আবার উইচ ইজ ট্রু, এটা 100% ট্রু। ওই যে সে নূরকে আপনি জিজ্ঞেস করলে বলবে যে আমি কিছু জানি না, আমাদের তো একটি আর্থিক আর অডিট কমিটি আছে, তারা সব জানে, এগুলি বোগাস কথাবার্তা, এগুলি চল বোগাস, কিচ্ছু না, এগুলি কিচ্ছু না, এগুলি তারিক রহমান ওদের সে ক্ল্যারিফাইও করেছে যে কিভাবে এই জিনিসগুলি হয়, আতাউল্লাহ, তারিক রহমান, আপনার মামুন, এরা তো ওর সাথে যে মেন যে পিলার্স ছিল ওই পিলার্স গুলি তো নাই এখন, ওর সাথে এখন দে আর নো আপনার মোর অবস্থান আমার তাহলে সাথে। ওদের মধ্যে কোন বলয়ে আছে বর্তমানে? ঠাকুর ভাই 1 মিনিট, এই আমার কোন, আমি তো মহসিন ওদের ভাইকে, সাথে নাই, ঠাকুর ভাই আসছি। মহসিন ভাই, শ্রদ্ধেয় মহসিন ভাইকে বলে তারেক রহমান বললে মনে হবে যেন আমাদের ভারপ্রাপ্ত না না চেয়ারম্যান। আপনার না তারিক না না, রহমান নয়, আমরা ওদের গণ তারিক অধিকারের রহমান, তারেক রহমান। গণ অধিকার, গণ অধিকারের তারিক রহমান, আপনার তারিক রহমান, না না ঠিক আছে, আমার না, বাংলাদেশের তারিক জি রহমান জি সাহেব, না হ্যাঁ, ইউ রাইট, আপনার আপনার সাথে অবস্থানটা, আপনার অবস্থান কি কোনো আনুষ্ঠানিক বা কোনো বলয়ে আছে নাকি এখনো পর্যন্ত আপনি তাদের দেখেন, সাথে? আমি তো একসময় আমি একসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলাম, ঠিক আছে, অনেক বছর ছিলাম, আই হ্যাভ কাম আউট অফ দ্যাট, দেন আই থট গণফোরাম ইজ এ গুড পার্টি, গণফোরামে গেলাম, গণফোরাম থেকে আমি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিলাম গণফোরামে, আই হ্যাভ কাম আউট অফ দ্যাট, এখন আমি অন্য একটা জিনিস নিয়ে কাজ করছি, হয়তো অচিরেই আপনারা জানতে পারবেন, নতুন কোনো কিছু, আমি নতুন কোন কোনো দল অধিকার নিয়ে কাজ করছেন? গণ অধিকার না, আই হ্যাভ নাথিং টু নতুন ডু কোনো উইথ দল গণ, নিয়ে কাজ করছেন? নতুন কোনো দল, পারহ্যাপস, হয়তো ওটা কি কাইন্ড অফ, মানে সরাসরি যদি আমি বলি কিংস পার্টি কিছু এরকম টাইপ কিছু নাকি? নো 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 ওয়ে, কারণ এখন তো নো যেগুলি ওয়ে, হচ্ছে অনেকেই ইঙ্গিত করছে কিংস পার্টির মতো অনেক দল গজাবে নো ওয়ে, এগুলি, তাও আপনি নো ওয়ে, যেটাকে সম্ভাবনার কথা বলছেন, যাদের সম্ভাবনা, নো যাদের ওয়ে, ছত্রছায়া এগুলো আপনি করা হবে, দেখেন আমি তাদের আমি কিভাবে ছত্রছায়া করা বুঝতে হবে বলে পারবো, মনে করা হচ্ছে। জুডিশিয়ারি ধ্বংস, জুডিশিয়ারি ধ্বংস এই দেশে, ব্যুরোক্রেসি ধ্বংস এই দেশে, আপনার যেখানে আপনি হাত দেবেন, হেলথ, এডুকেশন, কিচ্ছু নাই দেশে, খুব খারাপ অবস্থা, কারাপশনের অবস্থা আপনি দেখেন, সো নো ওয়ে কিংস না পার্টি, আপনার ওই নতুন নো কিছু ওয়ে, পরিকল্পনা কি রাজনীতি, আই মিন সামনে নির্বাচন ঘিরে নাকি আসলে এই পরিবর্তন ঘিরে? নো 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 নো, ইট ক্যান গো বিয়ন্ড নির্বাচন, ওকে, নট নেসেসারিলি নির্বাচন ঘিরে না, মানে আপনার যে আকাঙ্ক্ষা, আপনার যে উদ্বেগের কথা বলছেন সেটা পরিবর্তনের লক্ষ্যে আপনি করতে চাচ্ছেন? জি রিফর্মিস্ট, আমার আমার এজেন্ডা ইজ রিফর্মিস্ট, আই ওয়ান্ট টু রিফর্ম দি ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং। আচ্ছা আপনি বলেন, আপনি 4 জন ব্যাংকিং ইসে থাকবে, 9 বছর থাকবে, আপনি কি ব্যাংক, কি ওই যে পাবলিক মানিটা কে ভোগ করে, এই যে কিন্তু ব্যাংকগুলি আপনি তো আপনি এসব জানেন, এসব চেষ্টা তো আপনি যেসব দলে ছিলেন সেখানে থেকে তো করতে পারতেন, আপনি কি ব্যর্থ হয়েছেন এসব আচ্ছা জায়গায়? ওইখানে একটা সমস্যা ছিল, বিকজ
আপনার এরশাদ সাহেবের সাথে তো আমার অনেক আলাপ হতো, আমাদের অন্য জায়গায় আমরা যেতাম আলাপ করতে, কিন্তু যেখানে আমি আর উনি দুইজন থাকতাম। কিন্তু মুশকিল হচ্ছে কি, উনার এই মামলার জন্য উনি বের হতে পারেন নাই। সো আমি বলেছি যে স্যার আপনি তো সি টিম হয়ে গেছেন, এ টিম আওয়ামী লীগ, বি টিম 14 দল, এন্ড ইউ আর নাও সি টিম। আমি সেদিনও দেখাচ্ছি না, আমার যে ভুলটা হয়েছে জয়েনিং গণফোরাম, বিকজ আমি আমার কল্পনায় ছিল না যে ডক্টর কামাল হোসেন পলিটিক্স এর পিও জানে না। হি ইজ লাইক এন আমলা, উনি বঙ্গবন্ধুর সাথে যে কাজ করেছেন লাইক এন আমলা, হি ওয়াজ নেভার আ পলিটিশিয়ান, হি ডাজ নট নো। উনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের, পররাষ্ট্রমন্ত্রী তো ছিলেন, ওটা তো আপনিও হতে পারেন আমিও হতে পারি, উইথ 22,000 ডিপ্লোম্যাটস আর ফরেন অফিস কে নিয়ে, আপনার বুদ্ধি টুদ্ধি নিয়ে। হি উনি পিও জানেন না, উনি ডুবিয়ে দিয়ে গেছে বঙ্গবন্ধু, আই এম সরি টু সে, গণফোরাম কে ডুবিয়েছে। ওই যে ঐক্য ইয়ে করে যে নিয়ে গেল টক্সে শেখ হাসিনার সাথে, সেখানে ডুবিয়েছে ঐক্য ফ্রন্ট, বিকজ হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। উনি 86 এ কে নিয়ে গেল শেখ হাসিনাকে ইলেকশনে, গণফোরামে উনি ছিলেন, গণফোরামের প্রেসিডেন্ট ছিলেন, উনি পিও জান না। আপনি দেখেন না, মুহিত সাহেব গণফোরামের সেক্রেটারি ছিলেন, আর নাহিদ সাহেব ছিলেন, আমিরুল ইসলাম সাহেব ছিলেন গণফোরামে, আই ক্যান গিভ ইউ 100 নেমস। ওরা কেন সরে আসছে, বিকজ ওরা দেখেছে যে দিস ম্যান ইজ হোপলেস। মর্শিন ভাই, আমি আপনার একটা প্রশ্ন করি, যদি আমার উচিত না সাগর ভাই করতেছে, আসলে আপনাদের আপনার কথা শুনে উই বিকেম ফ্রাস্ট্রেটেড। আপনার বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দলগুলি রাজনীতি করতেছে এবং ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছে, সব দলগুলির মধ্যে এই যে আপনি বললেন এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল, বিএনপি চেয়ারপারসন জেলে, আরেকজন বিদেশে, মানে ইউনো ইজ এ হ্যাকটিক। এখন এই রাষ্ট্রটা কে চালাবে? আপনারা যদি নিউট্রালি, আমি অনেস্টলি বলতেছি, যিনি ক্ষমতা আছেন জননেত্রী শেখ হাসিনা এবং তার দল যেভাবে সুসংগঠিত, তারাই আগামী আরো 20 বছর দেশটা চালাবে। এই চালানোর সুযোগটা জনগণ দেবে, কারণ জনগণ কোন অল্টারনেট পাচ্ছে না, দে ক্যান ডিফেন্ড এনিবডি এনি পার্টি। আজকে একটা নতুন দল আপনারা দেখতেছেন, দে গট লস্ট। আপনি বিএনপি দেখেন, দে ডোন্ট হ্যাভ আ লিডারশিপ। আমি বলতেছি জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবে, নির্বাচন করে আগামী 20 বছর আওয়ামী লীগ চালাবে, সেই জায়গাটা আপনারাই বের করতেছেন। রাতে ইলেকশন করতে হয় কেন? আওয়ামী লীগ যদি এতই ইলেকশন করে না, এটা ইলেকশনে আমি নিজে জানি।